আজ রবিবার 9ই বৈশাখ 2023 সালের 23শে এপ্রিল। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। অক্ষয় তৃতীয়াতেই ত্রেতা যুগের শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনই 10 মহাবিদ্যায় বিষ্ণু অবতার ভগবান পরশুরাম এবং নবম দেবী ভগবতী রাজা রাজেশ্বরী মাতঙ্গীর জন্মবার্ষিকী পালিত হয়ে থাকে। এদিনে কেনা কোনো জিনিস দীর্ঘ সময়ের জন্য সমৃদ্ধি দেয়, গৃহ ও পরিবারে সমৃদ্ধি আসে। আর তাই এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, বছরের একটি পূর্ণ দিন। আর এদিনে কোনো শুভ কর্মের সূচনা যদি করেন, সেটি কখনো বিফলে কিন্তু যেতে পারে না। তবে অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কি কি করবেন না, যেগুলি করলে আপনাদের জীবন কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, আসতে পারে হতাশা, দারিদ্রতা, সে বিষয়েও কিন্তু একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। এই ভিডিওটির আই বাটনে লিংক দেওয়া আছে। আর যেহেতু রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে অনেক কম শক্তি আজ নিজের মধ্যে দেখতে পাবেন। আজ আপনারা একটু বিশ্রাম গ্রহণ করেই কাটান, আর পুনরায় নিজের যে নির্ধারিত সূচি সেগুলিকে পরিবর্তন করবার চেষ্টা করুন। তাড়াহুড়ো, হটকারিতা কোনো কর্মেই করবেন না। আলসেমি কিন্তু আজ আপনাদের গ্রাস করতেই পারে। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও গ্রাস করতে পারে। তবে অর্থগতভাবে আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে। মাত্রা অতিরিক্ত লাভের জন্য কোনো প্রকার মুনাফার ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করে রক্ষণশীল খাতে বিনিয়োগ করুন, সেখানেই লাভবান হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুয়াত আজ আপনারা করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও আপনারা হতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। যদি কোনো সমস্যায় পড়েন আপনাকে চমকে দিয়ে আপনার ভাই আপনার উদ্ধার করতে চলে আসবে। আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজন সমর্থন করার, ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করার। মনে রাখবেন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল।